আজকে কৃষক বন্ধু যে কৃষক বন্ধু প্রোগ্রাম আছে তাদের আমরা আজকে দিচ্ছি রবি মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম এক কোটি এক লক্ষ কৃষককে এক কোটি এক লক্ষ কৃষককে মোট দু হাজার আটশো ছ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে যেটা ডাইরেক্ট বেনিফিট স্কিমে ওদের কাছে চলে যাবে তো আপনারা শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন দু কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে রবি কিস্তির জন্য আর্থিক সহায়তা কৃষক বন্ধু প্রকল্পে ট্রান্সফার করে দিয়েছেন খুব অল্প পরিমাণ কৃষকের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকতে শুরু করলেও বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি যদিও আপনাদের ট্র্যানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড আছে এই নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা কেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি আজকের এই ভিডিওতে আপনাদের আমি সেই সম্পর্কে ডিটেলস তথ্য দিয়ে সহযোগিতা করব তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তার আগে একটা কথা জানিয়ে রাখি আপনারা অনেকেই এটাও জানতে চাইছেন যে কৃষক বন্ধু প্রকল্পের এই যে রবি কিস্তির টাকা ট্রান্সফার করা হচ্ছে সেটা কোন কোন জেলার জন্য ট্রান্সফার করা হচ্ছে বা বিভিন্ন জেলা থেকে কমেন্ট করছেন যে আপনাদের জেলাতে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যাবে আপনাদের জানিয়ে রাখি কেবলমাত্র একটি বা দুটি জেলার জন্য নয় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ট্রান্সফার করা হয়েছে সারা রাজ্যব্যাপী সমস্ত জেলার জন্য নতুন পুরনো মিলিয়ে সমস্ত কৃষক কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে প্রথমে তারাই পাবেন যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে তারপর ধীরে ধীরে যাদের ডিডিএ অ্যাপ্রুভড বা এডিএ আপলোডেড আছে তাদের অ্যাকাউন্ট ভ্যালিড হবে এবং ওনারাও টাকা পেয়ে যাবেন এবার আপনার সব কিছু ঠিকঠাক আছে অ্যাকাউন্ট ভ্যালিডও আছে কিন্তু এখনও পর্যন্ত টাকা আসেনি তার কারণ কি। দেখুন কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে পিএম এম কিষান স্কিমের একটি ডিফারেন্স আছে সেটি হলো পি এম টাকা পাঠানো হয় আপনাদের ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হয় যদিও এখানে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ডাইরেক্ট বেনিফিট স্কিমে কৃষক বন্ধুর টাকা স্থানান্তর করা হলো তার ফলে কি হয় পিএম এম টাকা আপনাদের আধারের মাধ্যমে স্থানান্তর করা হয় যা কয়েক ঘন্টার মধ্যে প্রায় কৃষকের অ্যাকাউন্টে ঢুকে যায় কিছু কিছু কৃষক বাকি থেকে যান পরবর্তী এক দুদিনের মধ্যেই সেই সব বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টেও পি এম কিষানের টাকা ঢুকে যায় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত এনইএফটি বা নেফটের মাধ্যমে ট্রান্সফার করা হয় অর্থাৎ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরে ধরে ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে লট ওয়াইজ টাকা স্থানান্তর করা হয় একসঙ্গে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না লটে লটে কিন্তু প্রত্যেকটি কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে অর্থাৎ একশো এক লক্ষেরও বেশি কৃষকের অ্যাকাউন্টে সমস্ত টাকা এসে যাবে তার জন্য तो आपके একদিন দুদিন কিংবা এক মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আগামী জানুয়ারি মাস পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসবে তবে বেশিরভাগ কৃষকের অ্যাকাউন্টে টাকা এই ডিসেম্বর মাসের মধ্যেই চলে আসবে যারা আজ টাকা পাননি তারা ওয়েট করুন আগামীকাল কিংবা আগামী সপ্তাহে কিংবা এই ডিসেম্বরের মধ্যেই টাকা পেয়ে যাবেন আরও যারা বাকি থেকে যাবেন তারা জানুয়ারি মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন সেজন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের জন্য যে আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অর্থাৎ বারো ডিসেম্বর দুপুর সময় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে কৃষকদের অ্যাকাউন্টে স্থানান্তরের শুভ সূচনা করলেন সেই টাকা কিন্তু কয়েকদিনের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে যাই হোক আজকের এই ভিডিওতে চেষ্টা করলাম যাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি বা আপনারা মেসেজ পাননি তারা ওয়েট করুন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন আজকের দেওয়া তথ্য আপনার যদি উপকারে এসে থাকে বা আপনি এর থেকে যদি উপকৃত হতে পারেন বুঝতে পারেন কেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন সেই সঙ্গে আপনার আরও প্রশ্ন থেকে থাকলে কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারেন আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখতে ভুলবেন না এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ